আমি পড়াশোনার কথার উপর সাপোর্ট করে কয়েকটি কথা বলছি। আমার এই গ্রুপে যারা আছেন তারা প্রত্যেকে মন দিয়ে শুনুন কথাগুলো। আগামী দিনে আমাদেরকে নিজেরাই আমাদের কীভাবে বাঁচতে হবে, আগামী দিনে বড় চ্যালেঞ্জের মুখে আমরা পড়তে চলেছি, সেইগুলোর থেকে কীভাবে রক্ষা পেতে পারি। আমি একটা বাংলা হিসাব বলে দিচ্ছি। আজকে যে 4,000 লোক এখানে গ্যাদার্ড হয়েছিল, আমি ধরে নিলাম 4,000 লোকের মধ্যে 10 জন লোক ইনফেক্টেড হয়ে এসছে বা 20 জন লোক ইনফেক্টেড হয়ে এসছে। তাদেরকে যদি আমরা বাড়ি ফিরতে দিতাম চুপচাপ স্মুথলি, এবং তাদেরকে যদি বলতাম যে তারা ঘর থেকে বেরোবি না, তাহলে তারা কি করতো? ওই ফ্যামিলি 5 জন করে অ্যাভারেজ মেম্বার ধরলে তারা 50 জন বা 100 জন লোককে ইনফেক্ট করতে পারতো। সেই 100 জন এই 10 জন লোক গিয়ে 5 জন করে নষ্ট ইনফেক্ট করলে 50 জন, 20 জন লোক যদি ইনফেক্ট 20 জন লোক যদি এর মধ্যে ইনফেক্টেড থাকতো, তারা 100 লোক তৈরি করতে পারতো। এই 100 লোককে আমরা আমাদের শান্তিপূর্ণ হাসপাতাল ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে পারতাম এবং আমার ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে বাঁচাতে পারতাম। কিন্তু এই গ্যাদারিংটা যেটা হলো, তারা সুস্থ ছেলেপুলে, কারণ এই ভাইরাস ঢোকার মানে এখান থেকে ভাইরাস নিয়ে আসছে মানে তার মধ্যে কোনো সাইন সিমটম না থাকলে সে কিন্তু যে এফেক্টেড নয় এরকম কোনো ব্যাপার না, তার মধ্যে ভাইরাস থাকতে পারে, কিন্তু সে এই স্টেজটা যতক্ষণ না পর্যন্ত সাইন সিমটম তৈরি হচ্ছে তার আগে পর্যন্ত সে স্টেজে যখন সে সুস্থ হয় তখন কিন্তু প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। তার মানে যদি 20 জন লোক এই মাঝে গ্যাদারিং এর মাঝখানে থাকে, তারা সে কিন্তু 4,000 লোককে আজকে ইনফেক্ট করে দিতে পারে। এই 4,000 লোক যখন বাড়ি যাবে, তাদের 5 জন যদি ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে কিন্তু আগামী দিনে 5×4,000 লোক 20,000 লোক ইনফেক্ট হবে। 20,000 লোক পরের দিনকে 40,000 লোককে ইনফেক্ট করবে, 40,000 লোক কিন্তু 80,000 লোককে ইনফেক্ট করবে, 1,000 লোককে ইনফেক্ট করবে। তখন কিন্তু শান্তিপুরের হাসপাতাল না, শান্তিপুর টোটাল হেলথ সিস্টেম কিন্তু সক্ষমতা হবে না, মানে যে এই লোকগুলোকে আমরা কোনো মতে আমাদের চিকিৎসার আওতায় আনা, কে কাকে নিয়ে আসবে, কে কার ট্রিটমেন্ট করবে, ডাক্তার কজন আছে, কি পরিকাঠামো আছে, টোটাল সিস্টেম ভেঙে পড়বে। ওই কারণে আমার একটাই বক্তব্য যে যে লোকগুলো বাইরে থেকে আসে তাদেরকে হাসপাতালে পাঠাবেন না, গ্যাদারিং করার জন্য যে তারা তারা আসছে না আমাদের সার্টিফিকেটে, সার্টিফিকেটটা মানে তারা চাইছে যে আমরা ওই সার্টিফিকেটটা লিখে দেবো যে তারা সুস্থ। এটা কোনো সম্ভব না, কে সুস্থ কে অসুস্থ তারা আমরা জানতে পারবো না যতক্ষণ না পর্যন্ত সোয়াব টেস্ট হবে। আর সোয়াব টেস্টটা কখন হবে? যখন সে প্রচন্ড জ্বর সর্দি নিয়ে আইসোলেশনে থাকবে তখনই তার সোয়াব টেস্টটা করতে পারবো। তার আগে পর্যন্ত কারো সোয়াব টেস্ট হবে না, মানে তার রিপোর্ট আমরা দিতে পারবো না, সুতরাং কাউকে সুস্থ বলে আমরা ঘোষণা করতে পারি না। এই ছেলেগুলো হাসপাতাল থেকে যে কাগজে নিয়ে যাচ্ছে কি একটা স্ট্যাম্প কাগজ নিয়ে যাচ্ছে, সেটা সেই স্ট্যাম্পে কি লেখা থাকছে যে আপনি ঘরের মধ্যে নিজেকে 14 দিনের জন্য বন্দি রাখুন, কিন্তু সেই ছেলেগুলো করছে কি সেই কাগজটা দেখে পাবলিককে বোঝাচ্ছে আমরা হাসপাতাল টেস্ট করেছি, আমরা সুস্থ, আমরা অবাধে ঘুরে বেড়াচ্ছি। এইটা কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর রূপ নেবে। এই কারণে প্রত্যেকে একটা কথা, যে ছেলেটি সুস্থ আছে তাকে হাসপাতালে না পাঠিয়ে তাকে বাড়িতে বন্দি করুন। সকলে একজন বলে হবে না, পাড়া প্রতিবেশী একত্রিত হয়ে তাকে ঘর বন্দি করুন। আর তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, জ্বর কাশি সর্দি গলা ব্যথা শ্বাসকষ্ট যদি হয়, তাকে হাসপাতালে পাঠান, নিশ্চয়ই আমরা আমাদের মধ্যে ট্রিটমেন্ট করবো। যাকে ভর্তি করার মধ্যে তাকে ভর্তি করবো, যাকে আইসোলেশনে রাখার মধ্যে আইসোলেশনে রাখবো, যাকে রেফার করার মধ্যে তাকে রেফার করবো। এই কথাটা কিন্তু মাথায় আনতে হবে, নাহলে কিন্তু আমরা চরম বিপর্যয়ের মুখে পড়বো। এই কথাটা আমি সবাইকে বলতে চাইছি। আমার এখানে ফিভার স্ক্রিনিং ক্যাম্প বসেছে, মানে সবাই যেটা বলছে যে আমি আমি ভালো লাগলো শান্তিপুরে ব্যবসায় সময় তারাও বলছে যে কেউ বাইরে থেকে আসা হাসপাতালে চলে যাবে, কেন হাসপাতালে আসবে, সে তো সুস্থ মানুষ, কেন হাসপাতালে আসবে, তার তো কোনো সাইন সিমটম নেই, কি হাসপাতালে আসবে কেন বলছেন তাকে? কারণ সে একটা সার্টিফিকেট নিয়ে আসবে, সার্টিফিকেট চাইছেন আমি সুস্থ, লিখে দিন আপনি, আমি গিয়ে এলাকায় দেখাবো, আমি সবার সাথে ঘুরে বেড়াবো। এই কথাটা কিন্তু আমাদের ভুল ধারণাটা মানুষের মাঝখানে পৌঁছাচ্ছে। দয়া করে এটা বন্ধ করুন, হাসপাতালে গ্যাদারিংটা বন্ধ করুন, সবাই মিলে সুস্থ মানুষকে হাসপাতালে গ্যাদারিংটা বন্ধ করুন, যাতে সে ট্রান্সমিটটা না করতে পারে। 5 জন লোক তার শিশুকে দেখা দিচ্ছে পেটে ব্যথা নিয়ে, সে কিন্তু এই ভাইরাসটা নিয়ে বাড়ি যাবে, তার বাচ্চাটাকে ইনফেক্ট করবে। ওই কারণে আমরা শুধুমাত্র সেই লোকগুলোকেই হাসপাতালে পাঠাবো, স্ক্রিনিং করার জন্য যারা বাইরে থেকে এসে তাদের জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট এই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে, তাদেরকে আমরা শুধুমাত্র ফিভার স্ক্রিনিং ক্লিনিকে পাঠাবো। তাছাড়া কিন্তু অনেক মানুষকে ডিস্টার্ব করবো, তাদেরকে ডিস্টার্ব করবো কখন, তারা যখন বাইরে অবাধে ঘোরার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সকলে প্রতিরোধ করবো তাকে যে না ভাই, তুমি যখন বাইরে থেকে এসছো তোমাকে ঘরের মধ্যে থাকতে হবেই। এইটা হচ্ছে আমার আবেদন আপনাদের কাছে।